স্ট্রবেরি দূরদেশের একটি ফল। মোহনীয় রূপ, রস, স্বাদ, গন্ধে স্ট্রবেরি ফলটির জুড়ি নেই এবং এর চাহিদা জগৎজোড়া। এখন আমাদের দেশে এই ফলটি চাষ হচ্ছে এবং দামও চলে এসেছে আমাদের হাতের নাগালে। হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এই ফলটি খাওয়ার ব্যাপারে কিছু বিধিনিষেধ থাকলেও ছেলে বুড়ো সকলের জন্যই ফলটি খুবই উপকারী। এই ফলটি শুধু রোগ প্রতিরোধে নয়, রোগ নিরাময়েও সাহায্য করে। স্ট্রবেরি সম্বন্ধে কিছু বলতে গেলে প্রথমে আমাদের বলতে হবে যে ত্বক সুরক্ষায় স্ট্রবেরির জুড়ি নেই। ত্বকের আর্দ্রতা রক্ষা করে ত্বককে সুস্থ রাখে এবং আমাদের সৌন্দর্য বজায় রাখতে সাহায্য করে। তাই পর্যাপ্ত পরিমাণে যদি আমরা এই স্ট্রবেরি ফলটি খাই তাহলে আমাদের সহজে ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে না। এতে আছে ফ্ল্যাভোনয়েড এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করার পাশাপাশি আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে হার্টকে সুস্থ রাখে, রক্তনালীতে রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং অনাবশ্যক রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। এতে আছে ডায়েটারি ফাইবার, যা আমাদের হজম ক্রিয়ায় সাহায্য করে আমাদেরকে কনস্টিপেশনের হাত থেকে রক্ষা করে, রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং ওজন নিয়ন্ত্রণেও এই স্ট্রবেরি ফলটির জুড়ি নেই। এতে ক্যালোরি একেবারে নাই বললেই চলে, তাই পেট ভরে খেলেও আমাদের শরীরে ফ্যাট আকারে কিছু জমবে না। ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই ভিটামিন সি আমরা স্ট্রবেরি থেকে প্রচুর পরিমাণে পেতে পারি, ফলে আমাদের শরীরের রোগ সংক্রমণের হাত থেকে আমাদেরকে রক্ষা করে এবং ব্যাকটেরিয়ার হাত থেকে আমাদেরকে রক্ষা করছে। মা এবং নবজাতক উভয়ের জন্য এই ফলটি খুবই গুরুত্বপূর্ণ। মায়ের তার নবজাতকের মস্তিষ্কের গঠনের ব্যাপারে এই স্ট্রবেরি ফলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যাদের চুল পড়ে যাওয়ার প্রবণতা আছে তারা এই ফলটি নিশ্চিন্তে নিতে পারেন, কারণ এতে আছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড, ভিটামিন B5, B6-এর মতো কিছু উপাদান, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি চুল পড়ে যাওয়ার হাত থেকেও আমাদেরকে রক্ষা করে। আরও একটি উপাদান আছে স্ট্রবেরি ফলটিতে, যা হচ্ছে লুটেইন। লুটেইন ছাড়াও আরও কিছু কিছু উপাদান যা ক্যান্সার কোষের বৃদ্ধিকে হ্রাস করে, ফলে ক্যান্সারের ঝুঁকি কমে যায়। এতে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম, পটাশিয়াম এবং ভিটামিন মিনারেলস, যা হাড়ের গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আপনি আপনার বাড়ন্ত শিশুকে দিন এবং আপনি নিজেও খান।